আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবে 2020-21 সালে, বা যারা বিসিএস পরীক্ষা দিবে, বা বিভিন্ন জবের জন্য পরীক্ষা দেন, সরকারি বা সরকারি শিক্ষক নিয়োগ নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকে আমি সাধারণ জ্ঞান নিয়ে আসছি সপ্তম পর্ব ছন্দে ছন্দে। সাধারণ জ্ঞান বা কৌশলে আপনি কিভাবে একটি জিনিস মনে রাখলে আপনি অনেকগুলো জিনিস মনে রাখতে পারবেন একটি ছন্দের মাধ্যমে, যা কখনোই ভুলবেন না। যেমন, যেসব দেশে লিখিত সংবিধান নেই, এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় আসছে এবং কি সামনেও আসবে। ওকে, তো এগুলো মনে থাকে না সহজেই। সো আমি চারটি দেশ লিখিত সংবিধান নেই সেগুলো আমি মনে রাখার জন্য একটি শুধু জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে ESPN, ESPN আমরা জানি হয় ESPN, এটা যদি মনে রাখবেন তাহলে আপনি দেখা যাচ্ছে যে চারটি দেশ পেরে যাবেন। সো পরীক্ষায় কিন্তু এরকম আসে যে নিচের কোন দেশটি সংবিধান নেই, লিখিত কোনো সংবিধান নেই। তো যাই হোক, ইতে হচ্ছে আপনার ইংল্যান্ড, অর্থাৎ ই ইকুয়াল ইংল্যান্ড, এস ইকুয়াল সৌদি আরব, তাই ESP অর্থে স্পেন, এনে নিউজিল্যান্ড। সো এই চারটি জিনিস আপনি একটি শব্দ দিয়ে মনে রাখতে পারেন, ESPN। আপনি এই চারটি দেশের নাম আপনি তাদের লিখিত সংবিধানে সহজে মনে রাখতে পারবেন। সো এইটা যদি আপনি একটু করে মনে রাখেন তাহলে দেখা যাচ্ছে যে আর আপনি কখনোই ভুলবেন না, পরীক্ষায় আসলে ইজিলি আপনি দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামনে আমি আরও ছন্দ বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আসবো এই পরীক্ষা কেন্দ্রিক। সো আপনি নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে আপনি পেয়ে যান। আর যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমার কমেন্টস বক্সে জানাবেন।